السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. তিনটি ভুলের কারণে সংসারে অশান্তি নেমে আসে। এক নাম্বার উদাসীনতা। সংসারে অশান্তির একটা কারণ হতে পারে উদাসীনতা। আর এই উদাসীনতা থেকে গড়ে ওঠে পরকীয়া। আর সংসার জীবনে পা রাখার পরেও অনেকেই এই পরকীয়া প্রেম করে থাকে। সেক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ই এই রোগের শিকার হতে পারে। মনে রাখবেন, বিবাহের পর যদি কেউ পরকীয়া প্রেম করে, অবাধে মেলামেশা করে, ব্যভিচার করে, তাহলে শরীয়তে তার শাস্তি মৃত্যু। যদি স্বামী বা স্ত্রী এই অবৈধ পরকীয়া প্রেমে লিপ্ত থাকে, তাহলে সে অন্যায়ের পথে আছে। এই দুনিয়াতে মানুষের চোখ ফাঁকি দিলেও আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। মনে রাখবেন, পরকীয়া প্রেম মানুষের ইহকাল ও পরকাল ধ্বংস করে দেয়, সংসারের সব সুখ বাতাসে উড়িয়ে দেয়। কিন্তু পরকীয়া সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে স্ত্রীরা কিছুটা বেশি দায়ী। তারা বাসায় পড়ে থাকবে যত সমস্ত নোংরা কাপড় কিংবা পুরাতন কাপড় কিংবা সাদামাটা কাপড় বা ছেঁড়া কাপড়। কিন্তু যখনই ঘরের বাহিরে কোথাও কোনো অনুষ্ঠান বা দাওয়াতে যাওয়ার হয়, তখনই তাদের সাজসজ্জার বাহার বেড়ে যায়। দামি জামা কাপড়, দামি সেন্ট, সুগন্ধি, সুন্দর গহনা ইত্যাদি পরে তারা বাহিরে বের হয়। এবং এসব পোশাক পরিচ্ছদে, সাজসজ্জা, অলঙ্কারাদি ইত্যাদিতে পরপুরুষরা সেই স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়। আবার সেই স্ত্রীর স্বামীও অন্যের স্ত্রীকে দেখে এইভাবেই আকৃষ্ট হয়। আবার পুরুষরাও দেখা যায় বিয়ের আগে নিজেকে পরিপাটি যতটা করে রাখত, বিয়ের পর বাসায় একেবারে যেমন তেমন সাদামাটা থাকেন সবসময়। অফিসে কিংবা বাহিরে গেলে দামি সেন্ট, আর বাসায় থাকলে গোসলটাও অনেকে ঠিকঠাক করেন না, যার ফলে শরীরের দুর্গন্ধ স্বামীর প্রতি স্ত্রীর অনীহার কারণ হতে পারে। তার মানে এই নয় যে স্বামী বা স্ত্রী সবসময় সুগন্ধি মেখে বসে থাকবে। এখানে যে বিষয়টা বোঝাচ্ছি সেটি হলো, উভয়কেই পরিষ্কার পরিচ্ছন্ন তার বিষয়টা মাথায় রাখতে হবে। দাঁত ভালোভাবে পরিষ্কার করতে হবে, বিশেষ করে স্বামী স্ত্রী সহবাসের আগে অবশ্যই দাঁত পরিষ্কার থাকা চাই। এবং সম্ভব হলে সহবাসের আগে ভালো করে একবার গোসল করে নেবেন, যেন দেহে কোনো দুর্গন্ধ না থাকে। আর গোসল করতে না পারলে অন্তত উত্তম রূপে একবার উজু করে নেবেন। এবং দ্বিতীয় সহবাসের ইচ্ছে হলে প্রথম সহবাস সম্পূর্ণ হওয়ার পর আবার উজু করে নেবেন, তারপর পুনরায় দ্বিতীয় সহবাসে মিলিত হবেন। প্রাসঙ্গিক হাদিস মুসলিম 308। দ্বিতীয় নাম্বার বেহিসাবি এবং কৃপণতা। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে আপনাকে যেমন কৃপণ হতে বলে না, তেমনি আপনাকে অপব্যয় করতেও অনুমোদন দেয় না। আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যয়ের ক্ষেত্রে কৃপণ হইও না, বা অন্যকে সাহায্য করতে অনিচ্ছুক হইও না। আবার ব্যয়ের ক্ষেত্রে মুক্ত হস্ত হয়ে তোমাদের সামর্থ্যের সীমা ছাড়িয়ে যেও না। যদি করো তাহলে নিন্দিত হবে, বেনিষ্য হবে। সূরা বনি ইসরায়েল 29। তাই সংসারে যা প্রয়োজন হবে তা অবশ্যই ব্যয় করতে হবে, এবং যা প্রয়োজন নয় তা ক্রয় করা অপচয়ের শামিল। যেমন এমন অনেক স্ত্রী আছেন যারা প্রতিবেশী দ্বারা ভীষণ প্রভাবিত হয়। প্রতিবেশী মহিলা একটা দামি শাড়ি কিনলে তাকেও সেটা কিনতে হবে, বা কোনো ফার্নিচার বা কোনো আসবাবপত্র কিনলে তাকেও ধারকর্য করে হলেও তা কিনতে হবে। এমন স্বভাব অনেক স্ত্রীগণের রয়েছে। আবার এর সাথে সাথে তাদের আরেকটা চরিত্র হলো, তারা বিশেষ কোনো বিপদে না পড়লে কখনো মন থেকে দান সাদকা করতে চায় না, কিংবা কোনো গরিব কর্মচারীদের 10টা টাকা বেশি দিতে তাদের খুব কষ্ট হয়। অথচ দামি রেস্টুরেন্টে গিয়ে মুহূর্তেই কয়েক হাজার টাকা অখাদ্য খেয়ে অর্থ নষ্ট করে ফেলে, যেখানে তারা 50% খাবারই নষ্ট করে ফেলে আসে। আন্তর্জাতিক মিডিয়া DW এর এক প্রতিবেদনে দেখা গেছে যে বিশ্বে প্রতিদিন 82 কোটি মানুষ না খেয়েই থাকে, 200 কোটি মানুষ খাবার বেশি অপচয় করে। তাই সংসারে উন্নতি দেখতে চাইলে বেহিসাবি খরচ বাদ দিতে হবে, এবং অতি কৃপণতাও করা যাবে না, মধ্যপন্থাই চলতে হবে, অর্থাৎ মিত ব্যয় হতে হবে। 3 নাম্বার, স্বামীর সংসার আপন মনে না করা। স্বামীর সংসার আপন করে নিতে না পারার কারণে অনেক স্ত্রী বিবাহের অনেক বছর পরেও তারা স্বামীর সংসারকে, নিজের সংসারকে নিজের সংসার ভাবতে পারেন না। এমনও দেখা গেছে যে স্বামীর সংসার থেকে লবণ, তেল, চাল, ডাল থেকে শুরু করে সব কিছু স্বামীর অগোচরে পিতার সংসারে দিয়ে দেয়। অথচ যেখানে পিতার সংসারে এগুলোর কোনো অভাবই নেই, তাও তারা নিজের পিতামাতাকেই শুধুমাত্র নিজের মনে করে। স্বামী বা স্বামীর সংসার যে তার ভবিষ্যৎ, সেটা তারা বেমালুম ভুলে যায়। ভিডিওটি আপনার নিকট উপকারী মনে হলে শেয়ার করবেন আশা করি। হতে পারে আপনার একটি শেয়ারে অনেক মানুষ উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। আর যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনাদের নিকট সহজেই পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন, নিরাপদে রাখেন। এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।